ফ্রেন্ডস, তোমাকে জিতে জিকে চ্যানেলে স্বাগত। আজকে তোমার জন্য নিয়ে এসেছি কয়েকটি মজার মজার ইমোজি ধাঁধা। তুমি এই ইমোজিগুলো দেখে কি হবে উত্তরটি গেস করে দাও ও কমেন্ট বক্সেও উত্তর দিয়ে দাও। চলো প্রথম নম্বর ধাঁধাটি তোমার জন্য কি এসছে তুমি দেখে নাও। দেখো, প্রথমে একটি প্রাণীর ছবি আছে, পরে একটি খাবারের ছবি আছে। এই দুটো থেকে তোমাকে একটি মাছের নাম গেস করতে হবে। তুমি তাড়াতাড়ি গেস করে আমাকে কমেন্ট বক্সে উত্তরটি দিয়ে দাও। দেখে নাও, প্রথমে আছে মাছির ছবি, তারপর আছে গুড়ের ছবি। তাহলে এই দুটো থেকে তোমাকে একটি মাছের নাম বলতে হবে। তাহলে মাছি থেকে আমি নেব ময়াকার মা, আর গুড় থেকে নেব বয়সুকার র। তাহলে দুটো নিয়ে হবে মাগুর। মাগুর এক প্রকার জিওল মাছ। চলো পরের ধাঁধাটি কি আছে দেখে নাও। একটি বাংলায় লেখা শব্দ আছে, সঙ্গে একটি ইমোজি আছে। এই দুটো থেকে তোমাকে একটি মশলার নাম গেস করতে হবে। তুমি ঝটপট কমেন্ট বক্সে উত্তরটি দিয়ে দাও। প্রথমে আছে বর্গিজয় হস্যকার দন্তন্য, তাহলে হবে এটা জিন। তারপরে হচ্ছে বর্গিজয় কাজা, তারপর আছে র, তাহলে দুটো নিয়ে হবে জিঞ্জার। জিঞ্জার একটি মশলার নাম। চলো পরে ধাঁধারে কি আছে দেখে নাও। দুটো ইমোজি আছে পাশাপাশি, এই পাশাপাশি দুটো ইমোজি দেখে তোমাকে একটি জায়গার নাম গেস করতে হবে। প্রথমে আছে একটি ইমোজি, দেখো এটা পায়ের ইমোজি দিয়ে আছে, প্লাস ইমোজি আছে এটা তালের ইমোজি। তাহলে দুটো নিয়ে হবে পাতাল, পাতাল একটি জায়গা বিশেষ। পরে ধাঁধাটি দেখো, একটি ইমোজি আছে, সঙ্গে যুক্ত চিহ্ন দিয়ে আর একটি ইমোজি আছে। এই দুটো ইমোজি থেকে তোমাকে একটি জিনিসের নাম গেস করতে হবে। প্রথমে আছে একটি ইমোজি, তাকে বলবো লবণ। লবণকে আমরা আরেকভাবে নুনও বলে থাকি। আরেকটা আছে ফুল, তাহলে দুটো থেকে হবে শব্দ নিয়ে নুপুর। নুপুর আমরা পরে থাকি। চলো পরে ধাঁধাটি কি আছে দেখে নি। তিনটি ইমোজি পাশাপাশি বসে আছে, এই তিনটি ইমোজি থেকে তোমাকে একটি ফুলের নাম গেস করতে হবে। তুমি তাড়াতাড়ি কমেন্ট বক্সে উত্তরটি দিয়ে দাও। দেখো প্রথমে আছে দুটো আঙুলের ছবি আছে, তারপরে আছে একটি পাতার ছবি, তারপর আছে একটি খাবারের ছবি। তাহলে দেখো প্রথমে আছে দুই, তারপরে আছে পান পাতা, তার থেকে নেব আমি পয়াকার পা। আর আছে চায়ের ছবি, চাকে আমরা ইংলিশে বলবো টি। তাহলে দুটো ইমোজি এবং একটি খাবারের ছবি আছে, এই তিনটি নিয়ে হবে দোপাটি। দোপাটি ফুলটি বর্ষাকালে ফুটে। চলো
চলো পরে ধাঁধারে কি আছে দেখে নি। দেখো প্রথমে একটি ইমোজি আছে, সঙ্গে আরো একটি ইমোজি আছে। এই দুটো থেকে তোমাকে একটি সবজির নাম গেস করতে হবে। মাটির পাত্রের ছবি, কে আমরা ইংলিশে বলবো পট। তারপরে একটি গাড়ির ছবি আছে, তা একটি অটো গাড়ি। তাহলে দুটো নিয়ে হবে পটাটো। পটাটো কে আমরা বাংলায় বলবো আলু। আলু আমরা সবাই খেতে ভালোবাসি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।